হাই ফ্রেন্ড, আজ আমি আপনাদের দেখাবো কীভাবে হাতওয়ে সেটটপ বক্সের অনলাইন রিচার্জ করে নিতে হয়। তো ফ্রেন্ড, কথা না বাড়িয়ে সোজাসুজি চলে আসছি আমি কম্পিউটার স্ক্রিনে এবং এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে অনলাইনে হাতওয়ে সেটটপ বক্স রিচার্জ করে নেবেন। তো চলুন দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ড, আমি এখন হাতওয়ের রিচার্জটা দেখিয়ে দেবো। তো আমি চলে এসেছি গুগল ক্রোম ডেস্কটপে। তো এখান থেকে আমি একটা নতুন পেজ খুলব, নতুন পেজে লিখব pmitb.in। তো দেখুন চলে এসছে এখানে একটি, এই যে ডান দিকের নিচে যে অপশানটি রয়েছে দেখুন ম্যানেজ ইউর অ্যাকাউন্ট লেখা, এই বক্সের ভিতরে একটা কার্ড নাম্বার দিতে হবে। এই কার্ড নাম্বারটি আপনারা পাবেন কোথায় আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন সেটআপ বক্সের ভিতরে দেখবেন এরকম একটা চিপ থাকে, ওই চিপে তলার দিকে দেখবেন, এই আমি স্কোয়ার করে দেখিয়ে দিচ্ছি, এই যে নাম্বারটি আছে এই নাম্বারটি হচ্ছে কার্ড নাম্বার। এই কার্ড নাম্বারটি আপনারা দিয়ে দেবেন, এখানে দেখাচ্ছি 8372। তো আমি এখানে দিয়ে দেবো 408372868386 ক্যাপচা কোড দিয়ে দেবো 160370। তো দেখুন চলে এসছে কাস্টমার ডিটেলস। তো এখানে এই বক্সটিতে কী কী রিচার্জ আছে সব ডিটেলস দিয়ে দিয়েছে, কোথায় দেখবেন সেটা। এই যে বক্স করে দিচ্ছি এইখানে দেখবেন কী কী চ্যানেল আছে, ঠিক আছে। এইখানে এই সাইডের বারটা স্ক্রল করলে কী কী চ্যানেল আছে সব দেখিয়ে দেবে। এখান থেকে যদি আপনি কোনো চ্যানেল বাদ দিতে চান, ধরুন আমি এই সেকেন্ড চ্যানেলটি বাদ দেবো, টিকটা তুলে দিয়ে সাবমিট করলে সেই অ্যামাউন্ট দেখিয়ে দেবে কত টাকা রিচার্জ করতে হবে। এখানে দেখাচ্ছে 206.62 টাকা। তো আমি যদি আবার টিকটা দিয়ে দেই তো পুরো চ্যানেল চলে আসছে 210.16 টাকা। এবার এটিকে আমি পে নাওতে ক্লিক করলে পেমেন্ট অপশান প্রসেসে ক্লিক করব, পেমেন্ট অপশান চলে আসছে। এবার আমি এখান থেকে কার্ড মারফত, ব্যাঙ্ক মারফত, ইউপিআই ওয়ালেট যে কোনোভাবে পেমেন্ট করতে পারি। আমি কার্ডটি চুজ করে নিলাম, আমার কার্ড নাম্বার দিয়ে দেব। পেতে ক্লিক করলে দেখুন পেমেন্টের গেটওয়েতে চলে যাচ্ছে, আমার মোবাইলে ওটিপি চলে এসছে। এবার এখানে ওটিপি দিয়ে দিলে সাবমিট করলে ওটা পেমেন্ট। তো আশা করি বোঝাতে পারলাম কীভাবে পেমেন্ট হবে। এইভাবে পেমেন্ট করে নিলে আপনার সেটআপ বক্সটি অনলাইন রিচার্জ হয়ে যাবে এবং আপনার প্যাকেজ রানিং থাকবে। তো এটা তো গেল রানিং প্যাকেজে। এবার যদি আপনি প্যাকেজ চেঞ্জ করতে চান বা নতুন প্যাকেজ দিতে চান তাহলে সেটি কী হবে, তার জন্য আমি আবার প্রথম থেকে চলে আসছি, নতুন করে আবার পেজটি খুলে দেখিয়ে দেবো কীভাবে প্যাকেজ চেঞ্জ করা যাবে বা কোনো সেটআপ বক্স বন্ধ থাকলে তাকে নতুন প্যাকেজ কীভাবে দেবেন। তো আমি আবার নতুন করে সেটি খুলছি। তো ফ্রেন্ড, আমি আবার প্রথম থেকেই pmitb.in পেজটি খুললাম। এখানে কার্ড নাম্বার দেবো একটা, দেখি 0861993। এই বক্সটি কার্ড নাম্বারটি একদম ফ্রেশ আছে,
দেখে এখানে লিখেই দিয়েছে নো প্ল্যান ফাউন্ড, এখানে কোনো প্যাকেজ দেওয়া নেই। তো এইটাতে আমরা এখন প্যাকেজ দিয়ে দেখব কিভাবে প্যাকেজ দেওয়া যায়। তো এটা ওকে করে দিলাম। তো দেখুন এখানে কিছু অপশান রয়েছে, মাই প্রোফাইল, অ্যাড প্ল্যান, পেমেন্ট হিস্ট্রি, কমপ্লেন রেজিস্ট্রেশন, কমপ্লেন হিস্ট্রি। তো আমি এখান থেকে অ্যাড প্ল্যানে ক্লিক করব। তো এখানে কী কী প্ল্যান আছে সমস্ত ডিটেলস দিয়ে দিয়েছে, মিস কল করে দেখে নিতে পারি কী কী প্যাকেজ আছে। তো আমি বেসিক্যালি একটা নর্মাল প্যাকেজ এক্ষুনি দিয়ে আপনাদেরকে দেখাতে চাই। তো 154 টাকা, মানে 153.40 টাকা এই প্যাকেজটি আমি দিয়ে দিলাম। সিম্পল, একদম সিম্পল, এভাবে দিয়ে আপনার সেম প্রসেস, পে নাওতে ক্লিক করলে আপনার পেমেন্ট ডিটেলস চলে আসবে, কার্ড নাম্বার দেবেন আপনার, দিয়ে পেতে ক্লিক করলে আপনার পেমেন্ট হয়ে যাবে। তো আশা করি এবার আপনাদেরকে সম্পূর্ণভাবে বোঝাতে পারলাম কীভাবে প্যাকেজ রিনিউ করবেন এবং নতুন প্যাকেজ দেবেন। তো আপনারা এভাবে আপনাদের হাতওয়ে সেট টপ বক্সটি অনলাইন রিচার্জ করে নিন।